হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ক্রাফট উইথ নীলা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি হেয়ার ব্যান্ড যা ইজিলি তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে একটি স্লিপ নোট দিয়ে নিয়েছি, এবার আমি এখানে 8টি চেন করে নেব। আমি 8টি চেন করে নিচ্ছি। আটটি চেন করার পর সর্বপ্রথমে আমার যে চেনটি ছিল সেই চেনের ভিতর আমার স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে, তাহলে আমার একটি রিং তৈরি হবে। আপনারা একটু লক্ষ্য করুন, তো আমি জয়েন করে নিলাম। এবার আমি 5টি চেন করে নেব, 2, 3, 4, 5। তো আমি এই রিংয়ের ভেতরেই সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নেব। আমি আবারও 5টি চেন করে নেব। আমি আবার করে নিচ্ছি, 5টি চেন করে নিলাম। তারপর আমি সেম ঘরের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো আমার একটি থেকে দুটি পাপড়ি হলো, এবার আমার 3টি পাপড়ি হবে। আমি আবারও 5টি চেন করে নিলাম। এরপর আমি এটি ঘুরিয়ে নেব, সেম ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নেব। আমি আবারও 5টি চেন করব। আগের ঘরে আমি যখন সিঙ্গেল ক্রোশেট জয়েন করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার আমি 5টি চেন করব, 1, 2, 3, 4, 5। তো আমি পরের ঘরে জয়েন করে নেব। আমি আবারও 5টি চেন করব। ঘুরিয়ে নেব, তারপর আমি সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আবারও 5টি চেন করব। তারপরের ঘরে আমি জয়েন করে নেব। এভাবে আমার সম্পূর্ণটা চলতে থাকবে। আমি আবারও 5টি চেন করে নেব। পরের ঘরে জয়েন করে নেব। আমি আরো কিছুটা দেখিয়ে দিচ্ছি। আমি আবারও 5টি চেন করে নেব। সেম ঘরে আমি স্লিপ স্টিচের সরি সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নেব। আবারও 5টি চেন করব। পরবর্তী ঘরে জয়েন করে নিলাম। আমি আবারও 5টি চেন করব। জয়েন করে নিলাম। আমি অফ স্ক্রিনে কিছুটা করে নেব, কিছুটা করে নিয়েছি। আবারও কিছুটা দেখিয়ে দিচ্ছি। আবার আমি 5টি চেন করে নেব। সেম ঘরে আমি স্লিপ সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করে নেব। আবার 5টি চেন করে নিলাম। তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করে নেব। আমি আবারও 5টি চেন করে নেব। আমি এখানে একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী করে নিচ্ছি, তো আপনারা আপনাদের নির্দিষ্ট যে মাথার মাপটি সেই মাপটি নিয়ে তারপর আপনারা তৈরি করবেন। মাথার যে মাপটি তার থেকে একটু কম ছোট তৈরি করবেন, কারণ উলের ব্যান্ডগুলো অনেকটাই প্রসারিত হয়, যার কারণে ছোট একটু নিলে ভালো হয়। তো আপনারা একটু ছোট করে নেবেন।
বেশি বড় নিলে দেখা যাবে যে পরে ফিটিং হবে না, ভালো লাগবে না। আর আমার চ্যানেলে কুশি কাটার একটি বেসিক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর কুশি কাটার একটি ফুলেরও ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে ওইটাও দেখে নিতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতোমধ্যেই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অফ স্ক্রিনে আবারও কিছুটা করে নিয়েছি, আমি আবারও পাঁচটি চেন করব। সেম ঘরে আমি জয়েন করে নেব, আবারও পাঁচটি চেন করব। পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করে নেব, আমি আবারও পাঁচটি চেন করব। পরের ঘরে জয়েন করে নেব, এবার আমি আবারও পাঁচটি চেন করে নেব। পরের সেম ঘরে জয়েন করে নেব, আবারও পাঁচটি চেন করে নেব। পরের ঘরে জয়েন করে নেব। আপনার যত বড়ই বা ছোটই করতে চান সেম প্রসেসই হবে, শুধুমাত্র প্রথমে আর লাস্টে গিয়ে একটু অন্যরকম, তো সেটি আমি দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি অফ স্ক্রিন আরেকটু করে নিয়েছি, আসলে সম্পূর্ণ ভিডিওটি ওইভাবে দেওয়া যায় না, তাহলে অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনাদের দেখতেও ইচ্ছা করবে না, এই জন্য আমি একটু ছোট করে দিয়েছি। আবারও পাঁচটি চেন করলাম, পরের ঘরে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে, আবারও পাঁচটি চেন করব, তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো আমি এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না, এরপরে যে ফিনিশিং কাজটি আছে সেটি করব। আমি এখন একটি চেন করে নেব, একটি চেন করে ঘুরিয়ে নেব, এরপর আমি ফার্স্ট ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। সেম ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এবার আমি আবারও পাঁচটি চেন করে নেব, 1 2 3 4 5, তার পরবর্তী ঘরে আমি জয়েন করে দেব। আমি আবারও পাঁচটি চেন করব, তার পরবর্তী ঘরে গিয়ে জয়েন করে দেব। আমি আবারও একটি চেন করে নেব, ঘুরিয়ে নেব, এবার আমি সেম ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব, এবার আমি আবারও পাঁচটি চেন করব। আমার মনে হয় এই হেয়ার ব্যান্ডটি সবচেয়ে ইজি, তো আপনারা আপনাদের বাচ্চাদের এমন একটি ব্যান্ড বানিয়ে দিতে পারেন, যে কোনো কালার জামার সাথে ম্যাচিং করে বানিয়ে দিলে সুন্দর লাগবে। আমি একটি চেন করে এবার সুতাটি কেটে ফেলবো, তো আপনারা এই সুতার সাথে ই করতে পারেন আর কি, বোতাম লাগিয়ে দিতে পারেন, হুক সিস্টেমের বোতাম লাগিয়ে দিলে আপনাদের ব্যান্ডে লাগাতে সুবিধা হবে। আর যে বাড়তি সুতা আছে সে সুতা আপনারা সুই দিয়ে, বড় কোনো মোটা সুই দিয়ে এই হেয়ার ব্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, যাতে সুতাটি আর দেখা না যায়। তো আমার ব্যান্ডটি পুরোপুরি কমপ্লিট, আমার আগে থেকে বানানো ফুল ছিল, তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই ফুলের মধ্যে বিভিন্ন ধরনের পাথর পুঁতি ইত্যাদি বসাতে পারেন, এতে করে আরো বেশি সুন্দর লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবাই ভালো।